অচেনা মানুষের কাছ থেকে আপত্তিকর মেসেজ আরো কত কি। এবার ফাঁস হওয়া ভিডিও নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়ক শরীফুল রাজ। তিনি গণমাধ্যমকে বলেন, সুনেরাহ ও তানজিন তিশা ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো বন্ধু। সুনেরাহর সঙ্গে আমি দারুণ একটা সিনেমার কাজও করেছি। তিশার সঙ্গে আমার কিন্তু কাজ হয় নাই, কিন্তু উই অল আর গুড ফ্রেন্ড। আমি নিজেও বিব্রত, সবাইকে নিয়ে মানুষ যেভাবে কথা বলতেছে এটি সত্যি অস্বস্তিকর। ভিডিও বা ছবিগুলো কবেকার, এ প্রশ্নের জবাবে শরীফুল রাজ বলেন, বছর পাঁচেক তো হবে নডরায়ের শুটিংয়ের সময়, প্ল্যান করে কিছুই শুট করে না, কিন্তু এত বছর কেমনে এখন এসব ব্যাখ্যা করব নিজেও জানি না। এসব ভিডিও কোথাকার, এ প্রশ্নের জবাবে বলেন, ঢাকার রাস্তায় আমরা মজা করছিলাম, মজার ছলে ভিডিওগুলো করা, কোনো উদ্দেশ্য ছিল না। সত্যি বলতে ওরা আমার কাছের বন্ধু, কোনো উদ্দেশ্য এসব ভিডিও করা নয়। আরও ভয়ঙ্কর কথা হচ্ছে, এসব ভিডিও ফুটেজ আমার বর্তমান ব্যবহার করা মোবাইলেও নাই। কিভাবে এসব ভিডিও ছড়ালো এটাই বড় প্রশ্ন। আমার আগের ফোনটা অনেক আগে হারিয়ে গেছে, কেউ না কেউ তো আছে যারা এসব ভিডিও ছড়িয়েছে। দর্শক, শরীফুল রাজের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আর সব সময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করে রাখুন। যেমন এই হরানির কথা ভেবেই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো নিয়ে এসেছে নতুন তিনটি প্রাইভেসি ফিচার। এখন আপনার প্রাইভেসি আপনার কন্ট্রোলে।